আপনি কোন জগতে থাকেন মশাই? ২০০০ টাকা কবে সরকার ব্যান করে দিয়েছে? কি বলছিস সব, এটা কবে হলো? যাই সাধারণ জনতাকে একটু উত্তপ্ত করে আসি, ২০০০ টাকার নোট ব্যান করে দাও। এই ভিডিও শুধুমাত্র দর্শকের মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে ভিডিও বানানো হয়নি। দয়া করে হাসি ভিডিও হাসির মতো দেখবেন। ওমা বলছি শোনো না, বন্ধুদের সাথে একটু দীঘায় ঘুরতে যাবো, ২০০০ টাকা দেবে? আমার কাছে এসব টাকা নেই, তোর বাবার এই তো ইনকাম, এতে আমি পুরো সংসার চালাই, পারবো না আমি দিতে এসব। বলছি কি গো, তোমাকে যে সংসার খরচা দিই সেখান থেকে কি কিছু বেঁচেছে? আসলে একটু হাত টান চলছে, তো দেখো না ওখান থেকে একটু যদি জোগাড় করে দাও খুব ভালো হয়। আমি পারবো না এসব দিতে, তোমার এই টাকাতে আমি এত বড় সংসার চালাই, আমার কাছে এসব টাকা ফাঁকা কিছু নেই। একদিন হঠাৎ নোট বন্ধ হয়ে যায়। ওমা এই মাত্র নিউজে শুনলাম ২০০০ টাকার নোট ব্যান করে দিয়েছে, তোমার কাছে তো মনে হচ্ছে বেশি কিছু নেই, যদি একটা দুটো বা থাকে তাহলে বের করে নাও, পরে কিন্তু আর চেঞ্জ করবে না, ব্যাংকে গিয়ে জমা দিতে হবে এখন সব কিছু। আচ্ছা দেখি আমার কাছে কিছু আছে কিনা। টাকা নেই না? এই সপ্তাহ তোদেরই জন্য। কি করে ব্যান? অনেক দিন ধরেই সব কিছু নর্মাল চলছে, যাই সাধারণ জনতাকে একটু উত্তপ্ত করে আসি, ২০০০ টাকার নোট ব্যান করে দাও। ২০০০ টাকার নোট বাতিল করা হয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়ে দিল। লে সাধারণ জনতা, কিরে ভাই আগের বার তো এতক্ষণে সব টাকা ফেলে দিয়েছিল, এখন ফেলছে না কেন? ভাই তোর কথা শুনে কিন্তু আমি এখানে এসেছি, যদি টাকা না পড়ে তোর কপালে কিন্তু দুঃখ আছে। এবার আমিও বড় খাবো, চলে যা চলে যা, তোরা সব সব টাকাগুলো আমি একাই পাই, ভাগ নিতে দাঁড়িয়ে আছে ভিখারিগুলো এখানে। এই এটা আমাদের সেই স্কুলের পলাশ না, এখানে কি করছে এই গামছা টামছা হাতে নিয়ে? না না ব্যাপারটা ঠিক একটু দেখতে হচ্ছে, না না দেখে দেখে গিয়ে কি করছে ওরা ওখানে। তোরা এখানে গামছা টামছা নিয়ে কি করছিস রে? আরে ভাই উপরতে ২০০০ টাকার বৃষ্টি পড়বে, ওই ধরবো বলে দাঁড়িয়ে আছি। এ কি হচ্ছে ঠাকুর? ভাগ তো বেড়েই চলছে, যদি চারজনের মধ্যে ছটা বান্ডি। হিসাব তো করাই যাচ্ছে না। হ্যাঁ ২০০০ টাকার নোট সেটা আবার কবে বেরোলো রে? কিরাম দেখতে, কি কালার রে, আজকে উদ্বোধন হয়েছে নাকি রে? তোর স্যার সত্যিকার থেকে জানাস না এমন নাটক করছিস কেন? এমন করছিস না, তুই জানিস না ২০০০ টাকার নোট বাতিল হয়ে গেছে? সেই দু নম্বর লোকটার বাড়ি, যার বাড়ি থেকে আগের বাড়ির বান্ডিল নোট পাওয়া গেছিল। আচ্ছা কোন খবর না জানা পাবলিক। দা কত হলো চা? ১০০ টাকা। ২০০০ টাকা নোট খুঁজতে হবে। এটা কি? কেন টাকা? আপনি কোন জগতে থাকেন মশাই?
2000 টাকার নোট কবেই সরকার ব্যান করে দিয়েছে? আপনি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন নাকি? কি বলছিস সব, এটা কবে হলো? আমার তো সবই 2000 টাকার নোট, গেল রে গেল, আমার সব গেল। যা, আমি যে ইঞ্জিনিয়ারিং করে এত টাকা কামিয়েছিলাম, আমার সব 2000 টাকা নোট ট্রান্সফার করেছিলাম একটা ব্যবসা করবো বলে, এখন সব গেল, আমার জীবনটাই পুরো শেষ হয়ে গেল। দাদা, এবার আমি কি করবো? বাড়িতে জানতে হলে তোমাকে বাড়ি থেকে বার করে দেবে। আরে দাদা, চাপ নেবেন না, আমি অনেকদিন ধরে একটা লেবার খুঁজছিলাম, আর আপনাকে দেখে শিক্ষিত লাগছে। MBA চাইওয়ালার মতো যদি আমার দোকানে ইঞ্জিনিয়ারিং চাইওয়ালা হয়, আমার দোকানটা ফেমাস হয়ে যাবে। মাসে আপনাকে 1000 টাকা দেবো, করবেন তো বলুন। বাবা ঠিকই বলেছিল, আমাকে একদিন চা দোকানেই বসতে হবে। নোট বন্ধ হওয়ার পর 2 নম্বরী লোকের অবস্থা। আর যত ইচ্ছা খরচ কর, কিন্তু একটা কথা মাথায় রাখিস, এরপর থেকে আমার কাছে আর চাইবি না। এনে আগে ছেড়ে তো দিতে না, এই জন্য বলেছিলাম এত ব্ল্যাক মানি জমিয়ে রাখো না। ঠিক আছে ঠিক আছে, আমারই তো লাভ। তবে রে, তোর 14 গুষ্টি ভাগ্য বলে যে আমি তোর টাকাগুলো দিচ্ছি, ঠিক আছে? বাবা বলছি যে পার্লারে যেতে আমার 20,000 টাকা লাগবে, একটু দাও তো। 20,000 টাকা? 20,000 টাকা এনে 1,00,000 টাকা ধর, যা ইচ্ছা কেন, যত ইচ্ছা পার্লারে গিয়ে খরচা কর, কিন্তু একটা কথা মনে রাখবি, আমার কাছে 8 টাকা চাইবি না। হ্যাঁ ধর। বাবা, একবার চাইতেই এত টাকা দিয়ে দিচ্ছ? নোট বাতিল হতেই পুরো হাওয়া টাইট হয়ে গেছে, এবার যাই হোক করে টাকা খরচ করতে পারলেই বাঁচে না, আরো রাখো কালো টাকা জমিয়ে। মানি নেই আমার, যাই হোক এই টাকাগুলো তো কাটিয়ে দিলাম, বাকি টাকাগুলো কি করি? ফ্ল্যাশব্যাক, হাতটা কি দেবে আমার? এত তো টাকা আছে, আমার পিন্ডিতে দেবে বলে সাজিয়ে রেখেছো? এই মাথা খেও না তো আমার, এমনিতে টাকা নেই, তার উপর আবার হীরের হার, হবে না ওসব এখন। হ্যাঁ, আমার জন্য কেন টাকা থাকবে? 2 নম্বরই কাজ করে তো এত টাকা কামাও, কোনোদিন পুলিশ রেড মারবে আমি ওইদিন সব সত্যি বলে দেবো। এই তুমি তো ঘর সূত্র বিভীষণ দেখছি। আচ্ছা আচ্ছা, বলো বলো, যা ইচ্ছা বলো, হীরের হার বাদ দিয়ে তুমি যা ইচ্ছা বলো, একটু সস্তার মধ্যে। পৃথিবীর সব থেকে দামি আলু কাবলি খাই আমার, তুমি তো জানো আলু কাবলি খেতে আমার কত ভালো লাগে। সেই মিডল ক্লাস মেন্টালিটি তোমার তো আর গেল না দেখতে পাচ্ছি। শেষমেশ কি সব থেকে দামি আলু কাবলি, সব থেকে দামি আলু কাবলি আইডিয়া। তুমি তো পৃথিবীর সব থেকে দামি আলু কাবলি খেতে চাইছিলে, তো এই নাও। তাই না, হার বানানোর বেলা টাকা নেই আর এখন প্রেম দেখানো হচ্ছে, চোর একটা গেছে তো ফেসে, 2000 টাকার সব নোট বন্ধ করে দিয়েছে, তো তাই জন্য এখন এইসব করা হচ্ছে। আজ ঘোচাচ্ছি তোমার 2 নম্বরী ধান্দা আমি, আজ তোমার একদিন কি আমার একদিন। কি করে